পক্ষে সিলেটের নিউজ টোয়েন্টি পক্ষ থেকে আমি এম ইজাজ ইজাজ সালাম তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন সাতক উপজেলা সোরমল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং সোরমল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন মোহাম্মদ সিরাজুলক আমরা কাছে আপনার কাছে আমরা জানবো আপনি যেহেতু নির্বাচন করবেন এই ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব হিসেবে গত পিরিয়ডটা আপনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন সরি গত পিরিয়ডে আপনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছিলেন সুখী সমৃদ্ধি আগামী প্রত্যাশা নিয়ে যে আপনি নির্বাচন করবেন এই ইউনিয়নকে গঠন লক্ষ্যে আপনার কোন ধরনের পরিকল্পনা আছে বলে আপনি মনে করেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন জাতির প্রিয়জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করে আসছি আমার শিক্ষা জীবন শেষ করার পর আমি বাংলাদেশ আওয়ামী লীগ চর্মলা ইউনিয়ন শাখার সহ সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করে আসছি দুই হাজার সাল থেকে এর পরবর্তীতে আমি পূর্ণ দায়িত্ব পেয়েছি চর্মলা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সংখ্যা সম্পাদক হিসাবে আমি আমার ইউনিয়নের আর্থ সামাজিক উন্নতি করার জন্য এবং বর্তমান ডিজিটাল বাংলাদেশ বিনিময় সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে এই কাজ করার জন্য আমি আমার উদ্দেশ্য আমার ইউনিয়নে শিক্ষা চিকিৎসা রাস্তাঘাটের উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়ন করা আমি বিগত নির্বাচনে আমি আমার ইউনিয়নে তৃণমূলের ইউনিয়ন সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে আমি নির্বাচন করেছি আমি অল্প বোটে একশো আটচল্লিশটা ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর সাথে পরাজিত হয়েছি আমি আমার উদ্দেশ্য আমার সেবা করা এবং মানুষের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আমি মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষকে সম্পৃক্ত করা দেশের আর্থসামাজিক উন্নতি করার জন্য আমি চরম লাইন যখন কোনো হাই স্কুল ছিল না তখন একটি হাই স্কুল আমার নেতা মহির হন মানিক মহোদয়ের উৎসাহ এবং উদ্দীপনায় আমি আমার টিটিয়াচর বাজারের পাশে হাজি আব্দুল হালিক উচ্চ বিদ্যালয় নামে একজন দানশীল ব্যক্তির মাধ্যমে একটা স্কুল পরিচালনা তৈরি করি এবং এই হাই স্কুল এইটা এখন পূর্ণাঙ্গ হাই স্কুল এবং এই হাই স্কুলের বর্তমানে আমি মেনজিং কুঁটির সভাপতি দায়িত্ব পালন করতেছি এবং চরমল্লা টিরিয়াসর বাজারের ব্যবসায়ী কুমুটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি এখন আমাদের আবার নির্বাচন এসেছে নির্বাচনের জন্য প্রত্যেকেই চেষ্টা করতেছে কিন্তু আমার উদ্দেশ্য আমাকে যদি এই বৎসর নৌকা দেওয়া হয় আমি জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে আমি আমার এবং আমার নেতা ময়ুর রহমান মানিকের উপর আস্থা রেখে আমি তাদের আর্থসামাজিক কর্মকাণ্ড সাথে সংযুক্ত হতে চাই আমাকে যদি নৌকা প্রতীক দেওয়া হয় তাইলে আমি ইনশাআল্লাহ আমার তৃণমূলের সংগঠনকে নিয়ে আমি এগিয়ে যেতে পারবো এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারবো এটা আমি এই প্রত্যাশা করি রাখি ধন্যবাদ জনাব আপনাকে আমরা আসি আপনি যেহেতু এই চনমল্লা ইউনিয়নের সাধারণ সম্পাদক সম্পাদক দায়িত্ব পলো পালন করে আসছেন আপনি আওয়ামী লীগ প্রত্যাশী আপনি কতটুকু আশাবাদী নৌকা পাবেন আমি বর্তমান প্রেক্ষাপটে আশাবাদী আমাদের চর্মলা ইউনিয়নে যারা সাংগঠনিকভাবে মাঠে আছে তাদের মধ্যে বিচার বিশ্লেষণ করলে জনত্রী শেখ হাসিনা আমাকেই নৌকা দিবেন বলে আমি প্রত্যাশা করি এই কারণেই আমাদের যে ইউনিয়ন সংগঠনের সভাপতি মুক্তিউর রহন এবং প্রত্যেক ইউনিট কমিটির সভাপতি সেক্রেটারি সবাই আমার সাথে হয়ে কাজ করতেছেন এটাই আমার প্রত্যাশা আসা জনতে শেখ হাসিনা একটা বিবেচনা করবেন এবং আমাদের নেতা রহমান মানিক মহোদয়ে সেটা বিবেচনা করবেন ধন্যবাদ জোনাব আপনি যে অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন আপনি যেহেতু নৌকা নিয়ে আপনার একটা চিন্তাধারণা আপনি নৌকা প্রতিনিধি নির্বাচন করবেন আপনি আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কতটুকু সুসম্পর্ক আপনার আছে আমি আমার তৃণমূলে যে সংগঠন চালিয়ে যেতে হলে তৃণমূলের আওয়ামী যে মূল শক্তি তাদের সাথে সম্পর্ক রক্ষা করিয়ে চালতে হয় সেই মোতাবেক প্রত্যেকটা ইউনিটের সভাপতি সেক্রেটারি এবং খুনিবৃন্দ আমাকে উৎসাহ দিচ্ছে আপনি এই বছর নৌকা প্রতীক নিয়ে ইলেকশন করুন আমরা যতটুকু সহযোগিতা করতে হয় আমরা করব এবং আমাদের ইউনিয়নের সাংগঠনিকভাবে ফেডের মাধ্যমে আমরা সেই প্রস্তাব উপজেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করব এটি আমার তৃণমূলের কর্মীদের প্রত্যাশা আমার ইউনিয়নবাসীর প্রতি আমার আবেদন আমি যদি আপনাদের কাছে সততা এবং দক্ষতার পরিচয় দিতে পারি তাহলে আগামী নির্বাচনে আমাকে আপনারা সমর্থন করবেন এবং আমি যদি নৌকা প্রতীক পাই জননেত্রী শেখ হাসিনা আমাকে এই প্রতীক দেন তাহলে আমি এই প্রতীকটা আপনাদের ইউনিয়নবাসীর উদ্দেশ্যে একটা করবো এই প্রত্যাশায় উৎসর্গ ইউনিয়নবাসীর কাছে উৎসর্গ করব এবং আপনারা সেই নৌকারখান্ডারই আমি কিন্তু আপনাদের একজন সেবক হিসেবে কাজ করব। ধন্যবাদ জনাব ইতিমধ্যে আপনি জানিয়েছেন আমাদেরকে যে আপনি নৌকা প্রতীক পেলে নির্বাচন করবেন আপনি এই যে ও একটি ইউনিয়ন অঞ্চল ইউনিয়ন এই ইউনিয়নকে গিয়েতে ত্বরান্বিত করার লক্ষ্যে আপনি নির্বাচন করবেন নির্বাচিত হলে আপনার একটি আশা আমি এই ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়নে পরিণত করবো আপনার আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছ থেকে আমরা আজকের মতো সমাপ্তি এই যে আপনি বলছেন যে এই ইউনিয়নের অনেক আশা প্রত্যাশা আছে বিগত অনেক দিন অনেক চেয়ারম্যান মহোদয় দুই তিনবার নির্বাচিত হয়েছেন কিন্তু আমাদের ওয়েল ইউনিয়নের কথা ভেবে তারা কাজ করে নাই আমাদের ইউনিয়নে সর্ববৃহৎ দুইটি রাস্তা আছে কিন্তু একটা রাস্তা আপনারা হয়তো এখন আসার সময় এই রাস্তা দিয়ে আসছেন এবং নদীর উত্তর পরে গাউরুগাঁও থেকে এই চড়চড়াই ইউনিয়ন অফিস পর্যন্ত একটি রাস্তা আছে আমি আমার এমপি মহোদয়কে বলেছি এই রাস্তাটা করলে আমাদের ইউনিয়নটা একটা আদর্শ ইউনিয়নে রূপান্তরিত রাস্তাঘাটে যে অভাবটা দূর হবে আর আমার ইউনিয়নে একটি স্বাস্থ্য কমপ্লেক্সের অভাব আছে যদি আমি সুযোগ পাই এবং বিজয়ী হতে পারি তাহলে আমার এমপি মহোদয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমি আমার এই প্রত্যাশাটা পূরণ করব এবং আরও কিছু কাজ আছে সেই কাজগুলারে পরিপূর্ণ করব। আর শিক্ষার ক্ষেত্রে আমি আশাবাদী আমার যে স্কুলে এমপি মহোদয় সাইতলা বিল্ডিং করে দিয়েছেন সেই বিল্ডিংয়ে কাজ শুরু হলে এটাকে একটা কলেজিয়েট স্কুলে রূপান্তরিত করার জন্য আমি আশা করব। আর পরিশেষে আমি একটা বলবো এইখানে আর একটা জিনিস করতে পারি ব্যক্ত করেন আমি একটু আশা করব আমার আমার আপন বড় ভাই সরকারের একটি উচ্চ পদে কর্মরত আছেন উনি যেভাবে তা মেদা মেধা এবং পজ্ঞা দিয়ে জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন আমিও সুযোগ পাই পেলে আমার ইউনিয়নবাসী আমি তো জাতির জন্য ক্ষেত্রে ঘটতে না কিন্তু নিউনবাসী জন্য কিছু করব। আমার বড় ভাই বর্তমানে ঢাকায় পরমাণু গবেষণা কেন্দ্রে চাকরিদত আছেন এখন তিনি এই প্ল্যানিং মেম্বার আনুমানিক শক্তি কমিশনের প্ল্যানিং মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন আগারগায়ে আমি আশা করি যে আমার ভাই যেভাবে জনত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য দিন রাত পরিশ্রম করে ঘোষণা করে চালিয়ে যাচ্ছেন এবং দেশের জন্য সফলতা এনে আনছেন আমিও পরি সর্বপরিসরে যদি সুযোগ পাই আমিও আমার ইউনিয়নের কাজ করব এবং ইউনিয়নবাসীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা আমি আশা করবো আমার ইউনিয়নবাসী আমাকে সেই চুকে দেখবে বিগত সতেরো বছর যেভাবে আমাকে পল্লী বিদ্যুতের দায়িত্বে রেখেছেন এবং আমি আমার ইউনিয়নকে শতভাগ বিদ্যুৎ বিদ্যুতায়ন করতে পেরেছি তথা আমার উত্তর স্নাতক উত্তর স্নাতকের ষাটটি ইউনিয়ন আমার দায়িত্বে ছিল প্রত্যেকটি ইউনিয়নকে আমার এমপি মহোদয়ের সহযোগিতায় একটা শতভাগ বিদ্যুতায়নে বাস্তবায়ন করেছি আমি গত বিগত ইলেকশন করার সময় আমি এই পল্লী বিদ্যুৎ থেকে পদত্যাগ করেছিলাম আমার ইউনিয়নবাসীর আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আমি আমার ইউনিয়নবাসীর প্রতি আমার এটি আপনার আপনারা যদি সহত এবং যোগ্য মনে করেন আমাকে আমার যদি নৌকা প্রতীক পাই আমি দলের প্রতি কিন্তু আস্থাশীল আমি দলে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তর প্রতি আস্থাশীল থেকে আমি আচরম ইঞ্জনের কাজ করে যাব। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি আমার এই চ্যানেল চ্যানেল ফোর চ্যানেলের মাধ্যমে আমি আমার ইউনিয়নবাসীকে এটাই বলতে চাই জনত্রী সেখানে হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন তাহলে আপনারা আমাকে দয়া করে বুট দিয়ে বিজয়ী করবেন এবং আমিও আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য আপনার চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাকে আপনার কাছ থেকে আমরা ইতিমধ্যে নিলাম আপনার আপনার যে আশা পোষণ করেছেন এগিয়ে যান আপনার লক্ষ্য উদ্দেশ্যে আপনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করেন এই ইউনিয়নকে নিয়ে আসসালামু আলাইকুম